আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত সুধীবৃন্দ, আশা করছি আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো আছেন। আজকের এই ভিডিওতে জানাবো আমল সহ সমূহ কবুল হবে, দোয়া কবুল হবে, আপনি মুস্তাজাব দাওয়া হবেন কোন আমল করলে। কোরআনে কারিমের আমল কোনো কবিরাজি ভিডিও নয়, কোনো কুফরি কালাম নয়, কোরআনে কারিমের এই আমল আপনি যদি করেন ইনশা আল্লাহ আল্লাহ তাআলা আপনার এই আমলকে কবুল করবেন, যে কোনো আমলকে কবুল করবেন। আমরা আমল করি, দোয়া করি, কেন কবুল হয় না? দোয়া করার সিস্টেম আমাদের কাছে নাই, ওয়ে নাই। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমালুল কোরআন নামক গ্রন্থ 32, পেজ নাম্বার 32। আমল সহ কবুল হওয়ার জন্য সুরাতুল ফাতির আয়াত নাম্বার 10, সুরা ফাতির আয়াত নাম্বার 10। ফাতির সুরাটা সুরা ইয়াসিনের আগে আছে, ইয়াসিন সুরার আগের সুরা। إليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه إليه رشي لك الله فرشكره إليه يصعد رشي أندستيغر آ سو أندستيغر آ درشكر دو إليه يصعد الكلم الطيب كالكال لشكل مشكر مو تو كلم الطيب تو رشي أندستيغر جو رشكر برشكر بو إليه يصعد الكلم الطيب والعمل الصالح উ অন্তঃস্থায়গার আ ল ওয়াল আমালুস সরায় মাইকরামা লস্কার লু স ওয়াল আমালুস সলিহ স লস্কার লি হস্কার হু ওয়াল আমালুস সলিহ। গবেষণা করে মাশায়েখ কেরাম এই আয়াত সম্পর্কে বলেছেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে তিনবার করে এই দোয়াটা পড়ে, তাহলে আল্লাহর রহমতে তার নামাজ, তার যে কোনো দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আমলটা হচ্ছে এটা, إليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।